কখনো ভুলেও আপনার স্বামীকে পাঁচটি কথা বলবেন না, তাহলে আপনি জাহান্নামি হবেন। কখনো বলবেন না, কখনো বলবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেন, আমি মেরাজের রাত্রিতে দেখলাম কিছু সংখ্যক নারীদেরকে তাদের জিব্বা দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে, জিব্বার মাধ্যমে বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বড় কষ্ট পেলেন, এই নারীদেরকে জিব্বার মধ্যে বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হলো কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীরা স্বামীদেরকে কষ্ট দিত কথার মাধ্যমে। অনেক নারী আছে স্বামীকে ধমক দেয় কথার মাধ্যমে, স্বামীকে কষ্ট দেয় অশ্লীল বাক্য ব্যবহার করে, এই জন্য এই সমস্ত নারীদেরকে জিব্বার মধ্যে বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যে পাঁচটি কথার কথা বলতেছিলাম, কখনো স্বামীকে বলবেন না। এক নাম্বার, আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, তাই এক নাম্বার, আপনি কখনো আপনার স্বামীকে অর্থনৈতিক অবস্থার ব্যাপারে কটাক্ষ করবেন না। আপনার স্বামীর অর্থ কম হতে পারে, এই জন্য কখনো কটাক্ষ করে কথা বলবেন না। ফকির মিসকিন বলে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কষ্ট দিবেন না। আপনি মনে মনে ভাববেন, যদিও আমার স্বামীর আয় রোজগার কম, আমার স্বামীকে তো আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছে, দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, আমার স্বামীকে আল্লাহ সুস্থ রেখেছে। এই দুনিয়াতে অনেক স্বামী আছে যাদের কালাবো সুস্থ করে ফেলে রেখেছে। শুকরিয়া আদায় করেন, আমার স্বামী আমার জন্য বাদশাহ, হোক সে একজন মজদুর, হোক সে একজন ড্রাইভার, হোক সে একজন রিক্সাওয়ালা, একজন ভিক্ষুক, কিন্তু আমার স্বামী আমার জন্য বাদশাহ, আমার স্বামীকে আল্লাহ আমার জন্য পছন্দ করেছেন, এইরকম ভাবা উচিত। দুই নাম্বার, অন্যের সামনে কোনো কিছু নিয়ে কখনো মজা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, কখনোই অন্যের কাছে স্বামীকে ছোট করবেন না, কারণ আপনার স্বামী আপনাকে বড় ভালোবাসে। অন্যরা যা কিছু বলুক সহ্য করতে পারে, কিন্তু স্ত্রী যখন কোনো কিছু বলে সহ্য করতে পারে, কোনো স্বামী সহ্য করতে পারে না। শুধু স্বামীই নয়, একটা স্ত্রীও সহ্য করতে পারে, স্ত্রী যেমন নিজের স্বামীকে বাদশার মতো মনে করবে, নিজের স্বামী স্ত্রীকে বাদশার মতোই মনে করা উচিত। এই জন্য দুই নাম্বার, অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে স্বামীকে মজা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাহলে কিন্তু আপনার স্বামীর মনটা ভেঙে যাবে, কষ্ট পাবে, তাহলে কিন্তু আপনার স্বামী কষ্ট পেলে কিন্তু আল্লাহ তাআলাও কষ্ট পাবে। তিন নাম্বার, স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ করা, স্বামীর কাজকে কখনো ছোট করে দেখবেন না। হোক না আপনার স্বামী একজন ড্রাইভার, কি হয়েছে, আপনার স্বামী রিক্সা চালায় তাতে কি হয়েছে, আপনার স্বামী ভিক্ষা করে, তারপরও তো আপনার স্বামী, তাই না? মেয়েরা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যদি আপনি আপনার স্বামীকে ফকির বলে গালি দেন, আপনার ভাবা উচিত আপনি ফকিরের স্ত্রী, ফকির নি। আর যদি আপনি আপনার স্বামীকে বাদশাহ বলেন, তাহলে মনে করবেন আপনি রানী, আপনি তো তার স্ত্রী, স্বামীকে আপনি ছোট করছেন তো নিজে ছোট হচ্ছেন, আর স্বামীকে আপনি বড় করছেন তো আপনি নিজে বড় হচ্ছেন, এই জন্য সাবধান, কখনো ছোট করে তাকাবেন না। চার নাম্বার, সব ব্যাপারে অভিযোগ করা, এটা সেটা চাওয়া, কখনো সব কিছুর ব্যাপারে স্বামীর কাছে অভিযোগ করবেন না। স্বামীরা যখন কাজ করে বাড়িতে ফিরে আসে, পরিশ্রম করে বাড়িতে আসে, এমনিতেই মস্তিষ্কটা গরম থাকে, পেটের মধ্যে ক্ষুধা থাকে, এমনি পরিশ্রম করে তারা অনেক কষ্ট করে, এই সময় আসলেই দেখবেন অনেক এই অভিযোগ, এই অভিযোগ, তোমার মা এটা করেছে, তোমার বাবা এটা করেছে, তোমার ভাই এটা করেছে, সংসার অশান্তি বেঁধে যায়। স্বামী এসেছে, বসতে দেন, তাকে তার খেদমত করেন, তার পানির ব্যবস্থা করে দেন, গোসলের ব্যবস্থা করে দেন, নাস্তার ব্যবস্থা করুন, শরবতের ব্যবস্থা করুন, যতটুকু সম্ভব খেদমত করুন, এরপর আস্তে করে স্বামীর সাথে পরামর্শ করুন, অভিযোগ নয় পরামর্শ, কি করা যায়। পাঁচ নাম্বার, ছোট বড় অসকলের ব্যাপারে দোষারোপ করা, কখনো স্বামীর ব্যাপারে ছোট বড় কারো কাছে দোষারোপ করবেন না, অথবা ছোট বড়দের ব্যাপারে স্বামীর কাছে এসে দোষারোপ করবেন না। সব সময় সর্বকাজের জন্য স্বামীকে উৎসাহ দিবেন, স্বামীকে ভালোবাসা দিবেন, যদি কোনো কাজে স্বামী ব্যর্থ হয় এসে স্বামীকে উৎসাহ দিবেন, টেনশন করো না,
তুমি তো ছোট্ট একটা কাজে ব্যর্থ হয়েছো, মানুষ তো এর থেকে বড় কাজেও ব্যর্থ হয়। এ হলো একটা সভ্য একটা ভদ্র নেকার স্ত্রীর গুণ। স্বামীকে কখনো তিরস্কার করবেন না, ভয় দেখাবেন না, হায় হায় তুমি কি করলা, এরকম কেন করলা, এরকম করবেন না, উৎসাহ দিবেন আর পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দেখবেন, তাহলে আপনাদের সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এই সংসারে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। স্বামীরা যখন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীরা যখন স্বামীকে ভালোবাসে, আল্লাহ দেখে দেখে হাসেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় যখন কোন স্ত্রী তার স্বামীকে উঠানোর জন্য চেষ্টা করে, স্বামী উঠতে চায় না, তার জন্য একটু পানি ছিটা দেয়, আল্লাহ তাআলা হাসতে থাকেন, এই দৃশ্য দেখি। আবার কোন স্বামী যখন স্ত্রীকে শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকেন, স্ত্রী উঠতে চায় না, স্বামী একটু পানি ছিটা দেয়, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসেন। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, যে বন্ধন, এর কি দিয়ে বুঝাবো, এটা বোঝানো যাবে না, আল্লাহ পাকের খাস একটা রহমত। অথচ এই ভালোবাসা, এই শান্তিটা অনেকে ধরে রাখতে পারে না, এই ভালোবাসার মূল্য অনেক স্বামী আর অনেক স্ত্রী দিতে পারে না, তাই সংসারটা অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য মা বোনেরা সাবধান, এই পাঁচটি কথা স্বামীকে কখনো বলবেন না, তাহলে জাহান্নামী হওয়া লাগবে, জাহান্নামী হওয়া লাগবে। কারণ আপনার স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, আপনি যদি আপনার স্বামী যদি আপনার অসন্তুষ্ট অবস্থায় আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। সাবধান, নামাজ রোজা করলেই হবে না, এর পাশাপাশি ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।